দেন বৃষ্টি দেন, কিন্তু আপনি কি জানেন রহমতের বৃষ্টি না আসার সবচেয়ে বড় এক কারণ হলো যাকাত না দেওয়া। মানে আপনারা বললেও ঠিক না বললেও তো ঠিক, কারণ নবী হাদিসে বলছে আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা, যেই দেশের মানুষ যাকাত দিবে না ওই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। হ্যাঁ, এরপরেও দেখবেন বৃষ্টি হবে, ইনশাআল্লাহ বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কেন হয়? নবী বলেন লাউলাল বাহাইম লাম ইউনতারু, চতুষ্পদ জন্তুগুলো যদি দুনিয়াতে না থাকতো, বৃষ্টি আসলে হাঁস খুশি হয়, জলহস্তি খুশি হয়, এই প্রাণীগুলো না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না। তো বৃষ্টি যদি আসে মনে করেন না আমগোর উপর খুশি হয়ে আল্লাহ দিচ্ছে, নবী কয় চতুষ্পদ জন্তুকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেয়, ওই বৃষ্টি তোমরাও পাও, মনে রাখবা তোমাদের অপরাধের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে রাখে, ওইটা দেয় না। প্রাণীদেরকে আনন্দ দেওয়ার জন্য বৃষ্টি আল্লাহ দেয়, সেটা তোমরাও পাও। আমাদের দেশে যাকাত অনাদায়কারীর সংখ্যা কম না বেশি? প্রচুর মানুষ যাকাত দেয় না, দিলেও 1 লক্ষ যাকাত, 20,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে পরের দিন গরিবদেরকে বাসার সামনে সিরিয়ালে দাঁড় করায়া, ফেসবুকে ছবি উঠায়া, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আলহামদুলিল্লাহ মানুষকে সেবা করতে পেরে আমি অনেক খুশি। 20,000 টাকার লুঙ্গি শাড়ি দিলেন, বাকি রইল কত যাকাত? 80,000 টাকা। কেয়ামতের ময়দানে 20 ধর সাপ হয়ে আপনার মুখের সামনে এসে বলবে আনা কানজুকা আনা মালুকা, সহিহ বুখারীর বর্ণনা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমাকে খাবো, আমি সেই সম্পদ যেটা তুমি যাকাত দেও নাই, সহিহ মুসলিমের বর্ণনা। কেয়ামতের ময়দানে এক ব্যক্তির সম্পদ পাপ বানানো হবে, লন্ডির মতো স্ত্রীর মতো বানিয়ে এটা দিয়ে তার কপাল 500 পিঠে সেট দেওয়া হবে। কতদিন? নবী কয় একদিন। কয়দিন? তো একদিন তো বেশি না, সাথে সাথে বলে কানা মিকদারুহু 50,000 সানা, একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। এটাকে কয় যে যাকাত আদায় না করে, বলেন এটাকে যে, জি, যে যাকাত আদায় না করে আর জাহান্নামে যাওয়ার আগেই 50,000 বছর, সহিহ মুসলিমের বর্ণনা। এই জন্য মুসলমান শাসক যারা, মুসলমান রাষ্ট্রে তাদের প্রধান কাজ 4টা, বলেন প্রধান কাজ কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসাই, আমি যাদেরকে শাসক বানাই, তাদের প্রধান কাজ হবে 4টা, কয়টা হবে বলেন তো? আকামুস সালাহ, 1, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, 2, ও আতাউ যাকাত, যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে যারা যাকাত আদায় করে না তাদের থেকে যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে, 3, ও আমারু বিল মারুফ, ন্যাক কাজের আদেশ করবে, 4, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা ইসলামী রাষ্ট্রের মৌলিক চার কাজ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে প্রধান হবে তার এই 4টা কাজ হবে, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে এবাদত করা, নামাজ পড়া, যাকাত আদায় করা, অনাদায়কারী যাকাত এখনো যাদের রয়ে গেছে বকেয়া যাকাত, এগুলা সহ ভবিষ্যতে যেন আমরা পুঙ্খানুপুঙ্খানু আমাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব যাকাত আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এটা করলে আল্লাহ বলেন ওয়াজালিকা দীনুল কাইমা, এটাই সঠিক ধর্ম। বলেন তো সবাই এটা কি? এই জায়গায় একটু উজ্জ্বাস মূলত হবে ওয়াজালিকা দীনুল মিল্লাতিল কাইমা, এটা হলো সঠিক মিল্লাতের, সঠিক উম্মতের ধর্ম, এটাই হলো সঠিক উম্মতের ধর্ম। কাইমা এটা সিফাত, এটার মাউসুফ হলো আল মিল্লাহ, দীনু এটা মুজাফ, আল মিল্লাহ মাউসুফ, আল কাইমা সিফাত, মাউসুফ সিফাত মিলে দীনুর মুজাফ ইলাই। আল্লাহ বলেন ওয়াজালিকা দীনুল কাইমা, মুজাফ মুজাফ ইলাই মিলে হবে খবর, ওয়াজালিকা মুবতাদা, এ মুবতাদা খবর মিলে পুল বাক্য হবে, ওয়াজালিকা দীনুল কাইমা, দীনুল মিল্লাতিল কাইমা, এটা হলো সঠিক উম্মতের ধর্ম। তাহলে নামাজ পড়া, যাকাত আদায় করা, সঠিকভাবে ইবাদত করা, এটাই হলো সঠিক ধর্ম। কিন্তু একটু চিন্তা করেন তো, চোখটা বন্ধ করে ফজর থেকে আসা পর্যন্ত কয়জন সঠিকভাবে ধর্মটা পালন করেছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এ হলো সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বললেন কিছু মানুষ আছে প্রমাণ আসার আগে কয় মানবো, আসার পরেও মানে না,
কিছু মানুষ প্রমাণ আসার আগে কয় মানবো, আসলে আসলেও মানে না। আল্লাহ বলে অজুহাত যেন দাঁড় করাইতে না পারে, তাই প্রমাণ পাঠায়া দিছে। এরপর আল্লাহ বললেন এবাদত বন্দিগি করতে বলা হয়েছে, কেউ করে তো কেউ করে না। এই হলো পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা। এবার শোনেন ছয় সাত আট, এই তিন আয়াতে আল্লাহ দুই শ্রেণীর মানুষের কথা বলছেন, এক ব্যর্থ কারা, দুই সফল কারা। আল্লাহ ছয় নম্বর আয়াতে বলেন إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ جرى كافر جرى مشرك ترى هو سرشتر شبچ نكرشت جيب بولي نعوذ بالله তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে, তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। যারা কাফের যারা মুশরিক তারা জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে, তারা ব্যর্থ তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। সফল কারা, শ্রেষ্ঠ জীব কারা? এবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, সবাই বলেন যারা, আবার যারা ঈমান আনে। ঈমান কি জিনিস খুব মন দিয়ে শুনেন, আল ঈমান তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মা জাআ বিহি। আমাদের নবী জানি আসছে সব মনে প্রাণে সত্যায়ন করার নাম ঈমান। আমাদের নবী জানি আসছে ছোট বড় যা আছে সব সত্যভাবে বিশ্বাস করার নাম ঈমান। এবার হাদিস থেকে একটু জেনে নেই ঈমান কি জিনিস। সহিহ মুসলিমের আট নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, শুরুতে আছে আট নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন জা আরজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর চারটি প্রশ্ন করছে। কয়টি, আবার কয়টি প্রশ্ন? এক ব্যক্তি নবীর কাছে আসছে, কয়টি প্রশ্ন করছে? চারটি। নবীর কাছে আয়েশা নবীরে বলতেছে ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে আমারে কিছু বলেন, আমারে জানান। নবীজি বললেন আল ইসলামু আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, ইসলাম মানে নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাত, ইসলাম মানে যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, ইসলাম মানে রমজানের রোজা রাখা। ওয়া তাহাজ্জাল বাইতা ইনস্তাতাতা ইলাইহি সাবিলা, ইসলাম মানে কাবা পর্যন্ত তোমার যাওয়ার যদি সামর্থ্য থাকে, সেখান থেকে আবার বাংলাদেশে আসা পর্যন্ত যদি সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করা। নবী বললেন আল্লাহকে এক আল্লাহ মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মানা, দুই নাম্বার নামাজ পড়া, তিন নাম্বার যাকাত দেওয়া, চার নাম্বার রোজা রাখা, পাঁচ নাম্বার হজ করা, এটা হলো ইসলাম। তাহলে কয় নাম্বার প্রশ্ন গেল? এক। জবাব দিলেন নবী কয়টা ইসলাম মানি? পাঁচটা, এই কাজগুলা জবাব দিলেন। প্রশ্ন নাম্বার দুই, ওই ব্যক্তি বলতেছে ফাখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলেন, এটা হলো আমাদের আলোচ্য বিষয়। ওই যে ইন্নাল্লাযীনা আমানু, নবী ঈমান সম্পর্কে আমারে বলেন। এবার নবী বললেন আন্তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আসমানি সব কিতাব বিশ্বাস করা, ওয়া রুসুলিহি সব নবী রসুলদেরকে বিশ্বাস করা, সব নবী রসুলদেরকে বিশ্বাস করা। এরপর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পর পুনরুত্থান হবে এটাকে বিশ্বাস করা, ওয়াল জান্নাহ জান্নাত বিশ্বাস করা, ওয়ান নার জাহান্নাম বিশ্বাস করা,
ওয়াল হিসাব ওয়াল মিজান, হিসাব হবে এটা বিশ্বাস করা, তোমার আমলগুলো ওজন করা হবে, মিজান আছে, পাল্লা আছে, এই পাল্লা বিশ্বাস করা। আর ওই পাল্লা আবার রূপক অর্থে না, অনেকে আবার ব্যাখ্যা করে কয় রূপক, না 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 না, উযুবিল্লাহ, পাল্লা পাল্লা পাল্লাই কেমন হবে আল্লাহ ভালো জানেন, কত বড় দাউদ নবীরে আল্লাহ দেখাইছে, দাউদ নবী বলেছিলেন আর ইনি আল মিজান, আল্লাহ পাল্লাটা দেখার দেখিয়েছিলেন, বেহুশ হয়ে গেছে, হুশ ফিরে আসার পর আল্লাহ বললেন কি ব্যাপার বেহুশ হয়ে গেলেন কেন, বুখারীর হাসিয়াতে আছে দেখবেন নিচে, ওই আনাদুল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, এটার হাসিয়াতে দেখবেন সুন্দর করে আছে। তো দাউদ নবী বললেন আল্লাহ যা দেখলাম, দেখে বেহুশ হয়ে গেছে, কি দেখলেন, দেখলাম পাল্লা পুরা দুনিয়া ঢেকে গেছে। তো বেহুশ হয়েছেন কেন, এত বড় পাল্লা কি কেউ ভরতে পারবে আমল দিয়ে, নবীরাও তো পারবে না, উম্মত পরের কথা, নবীরাও এত আমল করে নাই যে পুরা দুনিয়া পরিমাণ পাল্লা ভরবে। আল্লাহ বললেন টেনশনের কিছু নাই, ইখলাস ওয়ালা একটা খেজুর যদি কেউ সৎকা করে এটাই ওই পাল্লা ওজন হয়ে যাবে। এই জায়গায় কোনো রূপক অর্থর অর্থ মাথায় এনে না, পাল্লা পাল্লাই সত্যি পাল্লা আল্লাহ কায়েম করে, মিজান এটা বিশ্বাস করা, এটা কি করা বলেন বিশ্বাস। এরপর কি বল, কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ বলছেন সফল কারা, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, সফল কারা যারা ঈমান আনে। হাদিসটা শেষ করে নেই, এক নম্বর প্রশ্ন হলো ইসলাম, দুই ঈমান। এবার তিনি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, আমার ইহসান সম্পর্কে একটু বলেন। নবী বললেন আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। সুবহানাল্লাহ, তাহলে আমি আল্লাহকে দেখি না, দেখেন এই যে আল্লাহ আল্লাহ আমি আপনারা দেখতেছি, না না আমি তো দেখি না, আল্লাহ তো দেখি। নবী বলতেছেন ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছ। আচ্ছা আমি দাঁড়াইলাম, আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি, না হাবিব আমি তো আল্লাহকে দেখি না। নবী বলে সমস্যা কি, ফাইন্না হুই আরা, আল্লাহ তোমাকে দেখ, এটা ইহসান। বলেন এটা কি, তাহলে এক নাম্বার এই জায়গায় গেল ইসলাম, দুই ইমান, তিন ইহসান। এগুলো আপনারা একটু মুখস্থ রেখেন কথাগুলো, চা দোকানের সামনে বসে এগুলো বলবেন, বলবেন ইসলাম ইমান ইহসান বুঝো, বলবেন ইসলাম ইমান ইহসান বুঝো, এই বলবেন যে ইসলাম আল্লাহরে মানা, নবীরে মানা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটার নাম বলবেন ইসলাম। ইমান তখন বলবেন ইমানে মুফাসসাল বর্ণায় ছোটবেলা মুক্তবে যে আল্লাহকে বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মাদ্রাসা উত্তমের বাচ্চা দাঁড় করায় দেন, মাশাআল্লাহ সবাই মুখস্থ শোনায় দিবেন। তাহলে ইসলাম ইমান আর ইহসান, চাইস্টলের সামনে কাকারে বলবেন কাকা ইহসান কি বলেন তো, বলবে ইহসান আবার কি, বলবেন এমন ভাবে ইবাদত করবেন যেন আল্লাহরে দেখতে পান, আল্লাহরে যদিও না দেখতে পান আল্লাহ আপনারে দেখে, এটা হলো ইহসান। আমরা এগুলা না বইলা খালি গিবত, দোকানের সামনে বসিয়া শুধু গিবত, আলোচনা হবে তো এরকম ইসলাম ইমান ইহসান। চার নম্বর প্রশ্ন করছে আখবিরনি আনিস সাআহ, আমার একটু কিয়ামতের ব্যাপারে বলেন। নবী বললেন মাল মাসউলু আনহা বি আলামা মিনাস সাইল, কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি, মানে আমি নবী মুহাম্মদ, এই জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না, অর্থাৎ তুমি যেমন জানো না আমিও জানি না, কিয়ামতের বিষয়টা জানে একমাত্র একজন, আওয়াজ দিয়ে দিল থেকে বলেন কে। তো এই লম্বা আলোচনার পর তিনি চলে গেছেন, নবীজি বলে সাহাবীদেরকে জানো কে আসছে আমার সামনে, হুজুর কে, আমরা দেখলাম একটা সুন্দর মানুষ সাদা পোশাক পরে কম বয়সী যুবকের মতো আপনার সামনে আসছে, এটাই তো দেখলাম, আপনার সামনে আইসা ছাত্রদের মতো বসছে। নবীজি বলে হ্যাঁ আমার সামনে আইসা অনেক কিছু শিখাইছে, যুবক বয়সে আসার কারণ হলো তোমরা যেন যুবক বয়সে এলেম শিখো, হাদিসের ব্যাখ্যা যুবক বয়সে এলেম শিখতে হবে। দুই, আমার সামনে এইভাবে বসার কারণ হলো ছাত্র ওস্তাদের সামনে আদবের সাথে বসতে হবে, এটা হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা। তিন, কে আসছে জানো, এটা হলো জিব্রিল, ছাত্র সাইজা, প্রশ্ন কইরা আমার থেকে উত্তরগুলা এইভাবে যাই না, তোমাদেরকে শিখাইয়া দিছে, তোমাদেরকে এই প্রশ্ন উত্তর করে এই বিদ্যাগুলা জানানোর জন্য জিব্রিল কম বয়সী ছাত্রের ভেষ ধরে আমার সামনে আসছে। যাই হোক, আমাদের মূল বিষয় ইমান, বলেন সবাই কি, ইন্নাল্লাযীনা আমানু। এরপর
ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, যে ব্যক্তি ঈমান আনে এবং নেক কাজ করে। আমরা আজকে থেকে নেক কাজগুলা করে, বলেন সবাই, নেক কাজ নষ্ট করে দিব না। আমাদের নেক কাজগুলো ওই মহিলার মতো নষ্ট করে দিব না, যেই মহিলা শক্তভাবে সুতা পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করে ফেলে, ওই মহিলার মতো আমরা আমাদের ইবাদতগুলা নষ্ট করব না। একজন মহিলা কষ্ট করে সুতা পাকাইছে, পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করছে, তো কষ্ট করে পাকাইলেন কেন? আর আপনারা ভাবেন এটা কোনো গল্প, এটা কোরআনে বলছে আল্লাহ, সূরা নাহলের 92 নম্বর আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো তোমরা হয়ো না। মানে ইবাদত কষ্ট করে করার পর ইবাদতগুলা নষ্ট করে দিও না। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, 26 পারা 9 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলসমূহ নষ্ট করে দিও না, আমলগুলো নষ্ট করে দিও না। তাহলে সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, তারা কারা? আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জীব, আমি তাদেরকে কি দিব? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের পুরস্কার তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়, খালিদিনা ফিহা আবাদা, সেথায় যারা চিরস্থায়ীভাবে থাকবে। আচ্ছা, জান্নাতে গেলে কি থাকবে বলেন তো? চিরস্থায়ী। সূরা কাহফ আপনার 108 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, হাফিজি কোরআন মাজিদ 16 12 3 নম্বর পৃষ্ঠা একদম দেখবেন শেষের দিকে। যে ঈমান আনে, নেক কাজ করে, তার জন্য রয়েছে মেহমান খানা স্বরূপ জান্নাতুল ফেরদাউস। একটু বুঝি আমরা সবাই মিলেমিশে চলেন, কোরআন বুঝি, মেহমান খানা কি চিরস্থায়ী হয়? আমরা দুনিয়াতে কোনো মেহমান খানায় কি একদম সারা জীবনের জন্য যাই? দুই তিন দিন বেড়াবো নানার বাড়িতে, দুই তিন দিন বেড়াবো আবার চলে আসবো। তাহলে দুনিয়ার মেহমান খানা সাময়িক, দুনিয়ার মেহমান খানা ক্ষণস্থায়ী, কিছুদিন যাই, 5-6 দিন থাকলেও নানার বাড়িতে, সবচেয়ে সাধারণত মানুষ বেড়ায় নানার বাড়িতে, একটু বেশি বেড়ায় মানে আত্মীয় স্বজনের মধ্যে, নানার বাড়ি আপন বাড়ির মতোই, আর বিশেষ করে নানা নানু তারা যদি বেঁচে থাকে তাহলে মজানো, বেড়ানোটা খুব মজা। এখন নানার বাড়িতে গেলে সর্বোচ্চ 7-8 দিন থাকার পর কি বলে? আম্মারে, আব্বারে, আব্বা আর না, চলেন বাড়িতে চলে যান। এর মানে মেহমান খানা দুনিয়াতে বেশি দিন না। কিন্তু আল্লাহ বলেন, জান্নাতিদেরকে আমি যে মেহমান খানাটা দিব, খালিদিনা ফিহা, এটা ক্ষণস্থায়ী না, সেটা চিরস্থায়ী মেহমান, আমি আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী ভাবে চলতেই থাকি। এবার আসেন, লায়াব গুন আনহা ইওয়ালা, কয় দুনিয়ার মেহমানরা 2-3 দিন থাকার পর কয় এ চলে যায়, আল্লাহ কয় লায়াব গুন আনহা হিওয়ালা, আমার জান্নাতি মেহমানরা জান্নাত থেকে অন্য কোথাও কখনো স্থানান্তরিত হতে চাইবেই না, তারা সব সময় সেখানে থাকবে। এটা আল্লাহ বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, চিরস্থায়ী বসবাসের জান্নাত হলো তাদের পুরস্কার তাদের রবের কাছে, তাজরি মিন তাহতিহাল আনহার, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ও রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমরা সবাই যেন জান্নাতে গিয়ে আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত বান্দা হতে পারি, আর আমরাও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হই এমন বান্দা যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ শেষে বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা তার জন্য যে তার রবকে ভয় করে, যে তার রবকে ভয় করে। একটু মন দিয়ে শুনেন, দেখি আপনাদের পরীক্ষা নেই। একদল মানুষ কয় প্রমাণ আসলে মানবো, ওই মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আসেনি যারা প্রমাণ আসার পরেও মানে না, তো আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছে। কেন বলেন তো? এই কেনটা মনে রাখবেন, যেন আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে,
এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন সূরা লাম্মিয়াকুলিল্লাযীনা কাফারু এই কিতাবের মধ্যে, মানে অর্থাৎ এই সূরার মধ্যে। এরপর আসেন বাইয়িনা বা প্রমাণ, মক্কার ইহুদি কাফেরদের কাছে বাইয়িনা বা প্রমাণটা যে আসছে, প্রমাণটার নাম কি আলেমরা বলবো না আপনারা বলেন? কি জানি প্রমাণটার নাম? হ্যাঁ মাশাআল্লাহ, কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছি, তিন চারবার বলছিলাম যে তাদের কাছে যে প্রমাণটা এসেছে আল্লাহ পাঠিয়েছে, এটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো প্রমাণ। তাহলে প্রথম কথা, একদল কয় প্রমাণ আসলে মানবে, তো আমাদের জানতে হবে প্রমাণটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ হিসাবে আসলেন, আসার পর সুহুফা পড়ে পড়ে শোনাইছে, শোনানোর পরেও একদল কুফরির মধ্যে অটল ছিল, তো তারা যে অটল থাকবে আল্লাহ জানতেন। এরপরে আল্লাহ প্রমাণ কেন পাঠাইছে? আল্লাহ এই জন্য পাঠাইছে যেন আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে, যেটা আমরা অন্য সূরা থেকে জেনেছিলাম। এরপর আমরা শিখলাম এই সূরার মধ্যে দুই দল, একদল ব্যর্থ আর একদল সফল। ব্যর্থ কারা? যারা কাফের, যারা মুশরিক। সফল কারা? যারা ইমানদার এবং যারা নেক কাজ করে। আর নেক কাজ করার ক্ষেত্রে, একনিষ্ঠভাবে এবাদত করার ক্ষেত্রে, ওলামা হযরত ছাড়া অন্যরা বললেন, এবাদতের ক্ষেত্রে মৌলিকভাবে এবাদত করার আগে কয়টা কথা যেন মাথায় রাখবো? হ্যাঁ মাশাআল্লাহ, চারটা। এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত, দুই নাম্বার ইখলাসের সাথে আমল, তিন নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল, চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য আমল। আল্লাহ আমাদের সকলকে, আমরা যে কথাগুলো শুনলাম বললাম সূরা বাইয়িনা, এই কথাগুলো আমরা অন্যদের কাছেও যেন পৌঁছে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এসব নামাজের পর মূল আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ, আমাদের সিদ্দিকী সাহেব আসবেন ইনশাআল্লাহ, আপনারা গরমগুলো একটু দূর করে সুন্দরভাবে এসে বসবেন ইনশাআল্লাহ, আলোচনা শুরু হবে মূল পর্ব আসার পরে। ও একটা ঘোষণা, মিম্বরের আমানত আমার সংকলন করা, এটা যারা সংগ্রহ অনলাইন থেকে করতে পারেন নাই তারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ডটা যারা নেবেন, জামাই বউ দুজন পুরো মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা, সন্তানের 64টা অধিকার আপনাদের কাছে আমার আবদার, এই অধিকারগুলো সবাই মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডে, সন্তানের 64টা অধিকার। দ্বিতীয় খণ্ডে কুফুর শিরিক বেদাত তাওহিদ, আজকের আলোচনা পাবেন দ্বিতীয় খণ্ডে। তৃতীয় খণ্ডে হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা। চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর নির্বাচিত 43টা অধিকার, ইনশাল্লাহ আগামী মাসে আশাবাদী পঞ্চম ষষ্ঠ খণ্ড আমি বাজারে আনার নিয়ত আছে ইনশাল্লাহ। তো যাদের লাগবে ওই গাড়ির কাজ ভাঙা ছাড়া সংগ্রহ করবেন, এছাড়া ভাই গাড়ির কাজ ভাঙা ছাড়া গাড়ির কাজ ভাঙবো না। আসসালামু আলাইকুম।